হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেরই অনেকদিন ধরে কোশ্চেন আসছে যে কমার্স নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিন, যে উচ্চ মাধ্যমিকের পরে কমার্স নিয়ে কী কী কেরিয়ার অপশান রয়েছে, কোন কোন প্রফেশনাল লাইনে যেতে পারবো ও কোন কোন ডিগ্রি কোর্স করতে পারবো এবং আদার্স কী কোর্সগুলোতে আমরা এনরোল করতে পারবো, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা যদি কমার্স স্টুডেন্ট হয়ে থাকো তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের কমার্সের কেরিয়ার অপশান নিয়ে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের মোস্ট যে পপুলার যে কেরিয়ার অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এখানে আমি তিনটে ক্যাটাগরিতে মোস্টলি ভাগ করেছি, ডিভাইড করেছি, এই তিনটে ক্যাটাগরি নিয়ে আলোচনা করবো এবং কোন ডিগ্রি কোর্সের সাথে তুমি কোন ডিগ্রি কোর্সের সাথে কোন প্রফেশনাল কোর্স করতে পারবে এবং কোন ডিগ্রি কোর্সের সাথে ডিপ্লোমা কোর্স করতে পারবে বা প্রফেশনাল কোর্স, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। সবার প্রথমে আমি ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করছি। ম্যাক্সিমাম যে স্টুডেন্ট রয়েছে ক্লাস টুয়েলভের পর, সবার প্রথমে কিন্তু সে ডিগ্রি কোর্সের দিকে বেশি ঝোঁক থাকে, তো সেই কারণে সবার প্রথমে ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব। যেমন এখানে রয়েছে বিকম, কেউ মানে ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক পাস আউট করার পর তো বিকম করতে পারে, যেখানে কি সে অনার্সও নিতে পারে পার্টিকুলার কোনো সাবজেক্টে এবং সে পাসে ভর্তি হতে পারে। তো এখানে তোমাদের বেশিরভাগ মানে কি বলবো 85% এখন 85% আগে ম্যাক্সিমাম মানে 95% স্টুডেন্ট আগে এই জায়গায় এনরোল করতে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো এখানে এখন প্রায় 85 থেকে 90% স্টুডেন্ট কিন্তু বিকম করে, অনার্স করে অথবা কি হচ্ছে পাসে 3 বছর কমপ্লিট করে ব্যাচেলার কোর্স নিয়ে নেয়। তো এটা হচ্ছে বিকম ব্যাচেলার অফ কমার্স। তো ব্যাচেলার অফ কমার্স বিকম তোমরা ডাইরেক্ট কমপ্লিট করতে পারো। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে কী কী তোমার এক্সাম হবে সেই নিয়ে রীতিমতো ডিটেলসে ভিডিও করা হচ্ছে, সেটা আর্টসের স্টুডেন্ট হোক, কমার্সের স্টুডেন্ট হোক, অনার্সের ক্ষেত্রে কি, পাসের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা দিতে হবে, পাস নম্বর কত, সমস্ত কিছু করা আছে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বাই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। তারপরে হচ্ছে বিসিএ, ঠিক আছে। তো বিসিএ মানে কি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়েও তোমরা কী হচ্ছে এগিয়ে যেতে পারো। ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে তোমাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল এবং যারা কম্পিউটার অ্যাপ্লিকেশানে কেরিয়ার বিল্ড করতে চাও বা কম্পিউটার নিয়ে এগিয়ে যেতে চাও, তারা কী হচ্ছে বিসিএ করতে পারো। এখানে শুধুমাত্র কমার্সের স্টুডেন্ট না, এটা অন্যান্য যে স্টুডেন্টরা রয়েছে তারাও এটা এনরোল করতে পারে, আর্টসের স্টুডেন্টও যেতে পারে, সায়েন্সের স্টুডেন্টও যেতে পারে। তো এখানে তোমাদের একটা হাতে অপরচুনিটি রয়েছে বিসিএ কোর্স, যারা এটা 3 বছরের কোর্স হয়, তোমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো ও প্রোগ্রামের দিকে যেতে পারো। তো এখানে প্রচুর কেরিয়ার অপশান রয়েছে, তোমরা বললে পার্টিকুলার একটা ভিডিও আমি বিসিএ নিয়ে করে দেবো। বিবিএ হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তোমরা যদি বিজনেস লাইনের দিকে এগিয়ে যেতে চাও, যে বিজনেসে নিজের কেরিয়ারকে ডেভেলপ করবে সেক্ষেত্রে তোমরা কি এই ফিল্ড করতে পারো। এখানে তোমাদের বিভিন্ন অপশান রয়েছে, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাভিয়েশন এবং হিউম্যান রিসোর্সেস নিয়ে তোমরা বিভিন্ন মানে কেরিয়ার অপশান এখান থেকে নিতে পারো। তো এটাও মোস্ট পপুলার কেরিয়ার অপশান। আর তোমাদের যে ডিগ্রি কোর্সগুলো রয়েছে সেই ডিগ্রি কোর্সগুলো প্রধানত মূলত 3 বছরই, যেটা আমি বলে দিলাম কোর্স ডিউরেশন 3 বছরই। তো তোমরা যদি বিজনেস অফ ব্যাচেলার অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্স করতে চাও তাহলেও তোমরা কি হচ্ছে কমার্স ফিল্ড থেকে এটা করতে পারো। এরপরে হচ্ছে বিএফএ। তো এখানে বিএফএ মানে হচ্ছে ব্যাচেলার অফ ফাইন আর্টস, ব্যাচেলার অফ ফাইন আর্টস। ফাইন আর্টস নিয়ে তোমরা বলেছি যাদের ড্যান্সিং ভালো লাগে বা যাদের অ্যাক্টিংয়ে ইন ফিউচার অ্যাক্টিংয়ে যেতে চাও বা যে ড্রয়িং ভালো লাগে, তো এরকম বিভিন্ন তোমরা ফিল্ড যদি তোমাদের ভালো লাগে, তোমাদের আর্টের দিকে স্পেশালি কোনো ঝোঁক থাকে, তাহলে তোমরা কী হচ্ছে বিএফএ করতে পারো। তো এখানে তোমাদের এটা একটা ব্যাচেলার কোর্স, এটাও 3 বছরের কোর্স হয়, এই ডিগ্রির পর তোমরা বিভিন্ন দিকে কেরিয়ার বিল্ড করতে পারবে। কেউ যদি ড্রয়িং ভালো লাগে টেক্সটাইলের দিকে যেতে পারবে, ডিজাইনের দিকে যেতে পারবে, প্রচুর অপশন কেরিয়ার অপশান রয়েছে। যদি কেউ অ্যাক্টিং ভালো লাগে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে পারবে, তারপরে যদি তোমাদের এখানে ড্যান্সিং ভালো লাগে, তো বিভিন্ন এখানে কেরিয়ার অপশান রয়েছে। তো এখানে যারা বিএফএ মানে ব্যাচেলার অফ ফাইন আর্টস যারা করতে চাও সেক্ষেত্রে তোমরা এই ব্যাচেলার অফ ফাইন আর্টস করতে পারো, এটাও একটা ব্যাচেলার কোর্স। এরপর হচ্ছে এলএলবি, তোমরা জানো ল। তো উচ্চ মাধ্যমিকের পরে তোমরা যদি ল লাইনে যেতে চাও, যে উকিল হতে চাও বা ল লাইন নিয়ে এগিয়ে যেতে চাও, তো তোমরা ল পড়তে পারো। এরপরে তোমাদের রয়েছে বিএইচএম, ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট। তো তোমরা যদি হোটেল ম্যানেজমেন্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। হোটেল ম্যানেজমেন্ট তোমাদের জন্য খুব বেটার অপশান রয়েছে, এই মুহূর্তে একটু আপস ডাউন রয়েছে এই কোভিডের কারণে, কিন্তু পরবর্তীকালে কিন্তু ও খুব ভালো একটা কেরিয়ার অপশান হতে পারে। এবং তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম একটা ইন্টারভিউ ভিডিও আসবে, যেখানে আমার একটা ফ্রেন্ড পার মান্থ 2 লাখ, ঠিক আছে, 2 লাখ
ইনকাম করছে। তো তোমরা ওয়েট করো, ওই একটা ইন্টারভিউ ভিডিও ওর সঙ্গে হয়ে গেছে, জাস্ট এডিটিং বাকি আছে, এডিটিং বাকি আছে, তারপরে তোমরা ওই ভিডিওটি পেয়ে যাবে। BHM ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে সে পড়ে কীভাবে ক্লাস টুয়েলভের পরেই সে আমেরিকা গেল এবং পার মান্থ সে কীভাবে 2 লাখ তো মিনিমাম বললাম, তার থেকেও বেশিও ইনকাম করে। তো এখানে কীভাবে সেই মানে ওখানে গেল, কী কী প্রসিডিওর রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে মেনশন করবো। এবং তোমরা অনেকেই বলছো যে আমি এই কোর্স করে বা আমরা ডিগ্রি কোর্স করে কি বাইরে ফরেন থেকে আমাদের কল আসে বা কীভাবে আমরা ফরেনে গিয়ে জব করবো, সমস্ত কিছু কিন্তু একটা পার্টিকুলার ভিডিওতে আসতে চলেছে। সেই কারণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এখানে যারা গেছে তাদের ওপর এক্সপেরিমেন্ট করে কিন্তু আমি এখানে বলবো, শুধু বাইরের থেকে দেখে বলবো না, যারা গেছে তাদের সঙ্গে কমিউনিকেশন করবো, তো তাদের তারা তাদের কী এক্সপিরিয়েন্স ছিল সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিও তৈরি করবো, এবং তোমাদের এক্সপিরিয়েন্সের যে ভিডিওগুলো প্রত্যেকটা সেটা স্টেপ বাই স্টেপ কোর্সের ওপর থেকে আসতে থাকবে, সেটা অপশন আছে। তারপর বিএড নিয়ে তোমরা যদি জানো, তোমরা ম্যাক্সিমামই জানো যে বিএড নিয়ে তোমরা ব্যাচেলার অফ এডুকেশন তো ব্যাচেলার অফ এডুকেশনের কোর্স করতে চাইলে তোমরা বিএড কমপ্লিট করতে পারো। এই নিয়ে ফুল ভিডিও অনেকেই বলছো, ব্যাচেলার অফ এডুকেশন নিয়ে ফুল ভিডিও আসতে চলেছে। তো এরপরে হচ্ছে যে BPED মানে হচ্ছে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন। তো তোমাদের ফিজিক্যাল এডুকেশনের ওপরও যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে কিন্তু ক্লাস টুয়েলভের পর তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়েও এগিয়ে যেতে পারো, পরে বিভিন্ন একাডেমিক জয়েন করতে পারো। ও তো এখানে তোমরা ফিজিক্যাল এডুকেশন নিয়েও যদি এগিয়ে যেতে চাও সেটাও যেতে পারো। তো এখানে তোমাদেরও এড নিয়ে মানে ম্যাক্সিমাম যে কলেজগুলো রয়েছে A2 যদি উচ্চ মাধ্যমিকে 50-55% মার্কস থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যাচেলার কোর্সের জন্য আলাদা আলাদা বিভিন্ন ডিফারেন্ট কলেজে তোমরা ভর্তি হতে পারো। এক একটা কলেজের এক একটা ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম 50% নাম্বার হলে 12 তোমরা অ্যাডমিশন নিতে পারো। তারপরে হচ্ছে BMM ব্যাচেলার অফ মাস মিডিয়া। তো মিডিয়া ফিল্ডে যদি তোমরা খুব ভালো করে এগিয়ে যেতে হবে অ্যাজ এ এডিটার, অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, তো বিভিন্ন রকম অপশান রয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি যে কোনো মিডিয়া ফিল্ডে শুধু মানে এক কথায় বলা যাবে না, প্রচুর মিডিয়া ফিল্ড রয়েছে, তো মিডিয়া ফিল্ডে প্রচুর জব রয়েছে। তো মিডিয়া ফিল্ডে যদি তোমরা এগিয়ে যেতে চাও তাহলে BMM ব্যাচেলার অফ মাস মিডিয়া তোমরা কিন্তু করতে পারো। এবার তো এইগুলো হলো মোস্ট পপুলার এখনকার সময়ে যেগুলো হচ্ছে ডিগ্রি কোর্স। এরপরে আমি আসছি প্রফেশনাল কোর্স। বেশিরভাগ কমার্স নিয়ে স্টুডেন্টরা কিন্তু প্রফেশনাল কোর্স করতে চায়, তো প্রফেশনাল কোর্স করে নিজেদের কেরিয়ার বিল্ড করতে চাই। এরপরে হচ্ছে প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কী কী দেখে নেবো। যেমন হচ্ছে CA চার্টার অ্যাকাউন্টেন্ট। তো তোমরা যদি কমার্স নিয়ে কমার্স ফিল্ডে চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাও তাহলে তোমরা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারো। ক্লাস টুয়েলভে যদি মিনিমাম তোমাদের 55-60% নাম্বার থাকে তাহলে তোমরা কী হচ্ছে তোমার CA কোর্স করতে পারো। তো এই যে চার্টার অ্যাকাউন্ট কোর্স তোমরা করতে চাও, যদি চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে এগিয়ে যেতে চাও তাহলে তোমরা চার্টার অ্যাকাউন্টেন্ট কোর্স করতে পারো, যেখানে তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে হচ্ছে 5 বছরের। 5 ইয়ার্সের কোর্স ডিউরেশন রয়েছে 5 ইয়ার্স। তো ও এখানে তোমরা CA কোর্স করতে পারো, প্রফেশনাল কোর্স করতে পারো। এরপরে তোমাদের আছে CS, এখানে কোম্পানি সেক্রেটারি কোর্স তো তোমরা করতে পারো, CS করতে পারো। এখানে শুধুমাত্র কমার্স ফিল্ডের জন্য আমি এখানে বলছি না, এখানে আর্টস এবং যে সায়েন্স রয়েছে তারাও এই CS করতে পারো। কোম্পানি কী হয় ব্যাপারটা, যে কোম্পানিকে গ্রো করতে গেলে একটা সেক্রেটারি থাকে, সে এই কোম্পানি সেক্রেটারি কী হয় সেই কোম্পানিকে অ্যাকচুয়ালি সেই কোম্পানিকে কীভাবে গ্রো করতে হয় তার অ্যাডভাইসগুলো দিয়ে থাকে এবং সেই কাজগুলোকে দেখাশোনা করে থাকে। তো এই বিষয়ে তোমাদের নলেজ দেওয়া হয় CS-এ। আর এখন বুঝতেই পারছো যে কোনো কোম্পানি বড়ো হয়ে গেলে যখনই থাকে সেক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি তুমি যদি হও তোমার প্যাকেজ কিন্তু খুব বড় হবে। তো বিভিন্ন যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে, যে বড় বড় কোম্পানি, সেখানে 1-2 লাখ প্যাকেজের কোনো ব্যাপারই নয় তোমাদের। এরপরে CFA চার্টার ফাইন্যান্স অ্যাকাউন্ট। তোরা তো তোমাদের বুঝতেই পারছো চার্টার ফাইন্যান্স অ্যাকাউন্টে যদি তোমরা নিজেকে গ্রো করতে চাও ফাইন্যান্সের দিকে, যদি গ্রো করতে চাও মানে ফাইন্যান্স তোমাকে অ্যানালাইজ করতে হবে কখন কী গ্রাফ রয়েছে সমস্ত কিছু, তাহলে তোমরা CFA-র কোর্স করতে পারো। কারণ এখানে CFS মানে আমি বলেই দিলাম চার্টার ফাইন্যান্স অ্যানালাইসিস। তো এগুলোর তোমরা যদি ফুল ডিটেলস চাও তাহলে কিন্তু তোমরা আমাকে বলো যে কোন বিষয়ে তোমরা ফুল ডিটেলস চাও, তো আস্তে আস্তে সেই নিয়ে ফুল ডিটেলসে আমি ভিডিও ক্রিয়েট করে দেবো। এরপরে তোমাদের রয়েছে CMA সার্টিফিকেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কোর্সও যদি তোমরা করতে চাও তাহলে CMA তাহলেও তোমরা করতে পারো ক্লাস টুয়েলভের পর, এখানেও একটা ভালো কেরিয়ার অপশান রয়েছে তোমাদের। এখানে CMA কিন্তু পুরোপুরি সেম CA বা CS-এর সঙ্গে একই রকম কোর্স বলতে পারো, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি তাহলে জাস্ট এটি একটু টাফ। এখানে CMS একটি সহজ প্রসিডিওর সহজ, এবং স্যালারি এবং প্যাকেজ যদি বলি সেম প্রায় একই রকম স্যালারি এবং প্যাকেজ সমস্ত কিছুই থাকে। তো এখানে তোমাদের কোর্স ডিউরেশন এখানে যেমন 5 বছরের, এখানে 3-4 বছরের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারো, বিভিন্ন এরকম ইনস্টিটিউট রয়েছে বা কলেজ রয়েছে। তারপরে এখানে রয়েছে CPA মানে হচ্ছে সার্টিফিকেট পাবলিক অ্যাকাউন্টেন্ট।
তো সার্টিফিকেট পাবলিক অ্যাকাউন্টিংয়েরও সিমিলারি কোর্স এখানে 3-4 বছরের কোর্স রয়েছে এবং এইগুলো প্রত্যেকটা বিভিন্ন অথরিটি প্রোভাইড করে থাকে বিভিন্ন রকম অথরিটি কোনো যে সমস্ত সকল বিষয়ে তোমরা পার্টিকুলার একটা ডেডিকেটেড ভিডিও চাইছো সেই সমস্ত বিষয়ে আমি পার্টিকুলার ডেডিকেটেড ভিডিও করে দেবো তো এখানে সিমিলারি সব কোর্স রয়েছে বাট কিছু কোর্সের ডিউরেশন কম রয়েছে এবং কিছু কোর্স এখানে ইজি এবং মোস্ট পপুলার যদি কোর্স এখানে বলি সিএ আর হচ্ছে সিএস যেটা হচ্ছে কমার্স ফিল্ডের বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে তো এখানে তারপরে তো এটা গেল প্রফেশনাল কোর্স এরপরে তোমাদের হচ্ছে ডিপ্লোমা এবং হচ্ছে সার্টিফিকেশন কোর্স ডিপ্লোমা কোর্স এটা ছাড়াও তোমরা আদার্স যে স্টুডেন্টরা স্ট্রিমের স্টুডেন্টরা যেগুলো করতে পারে সেগুলো তো করতেই পারবে যেমন পলিটেকনিক তোমরা ক্লাস টুয়েলভের পর করতে পারবে তো এখানে তোমাদের এই নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও করে ফেলেছি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমার যে ভিড কোর্সের সম্বন্ধে জানা উচিত ফুল ইনফরমেশন সেই ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারবে তারপরে এখানে আইটিআইও তোমরা করতে পারো আইটিআই নিয়েও পুরো ডিটেলস ভিডিও আমার করা আছে তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি এগুলো আর বলছি না তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং তোমরা জানো কি তো একটা ডিপ্লোমা কোর্সও হতে পারে এখান থেকে কোনো সার্টিফিকেট কোর্সও তোমরা করতে পারো যার ফলে কী হচ্ছে বিভিন্ন যে কোম্পানি রয়েছে কোম্পানির প্রোডাক্টগুলোকে তোমরা ডিজিটালি বা মার্কেটে ডিজিটালি কী হচ্ছে সেল করবে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং শুধু একটা ওয়ে না বিভিন্ন এর মধ্যে ওয়ে রয়েছে বিভিন্ন দিক রয়েছে ঠিক আছে পরে এই ভিডিওতে আমি একটা ডিসকাস করবো তো অ্যানিমেশন যদি তোমরা চাও অ্যানিমেশন দিয়ে তোমরা কেরিয়ার বিল্ড করবে সেটাও করতে পারো ডিজাইনিং যদি ডিজাইনিং লাইন নিয়ে যেতে চাও ডিজাইনিং লাইনেও যেতে পারো ফিটনেস আমি বহুবার বলেছি ফিটনেস নিয়ে আগেরগুলোতেও যে ইন ফিউচারের ডিমান্ড বাড়তে চলেছে যদি যোগা টিচার হতে যাও ওদের স্যালারি তোমাদের বললে তুমি অবাক হয়ে যাবে যে নর্মাল যে স্যালারি রয়েছে তার থেকে নর্মাল যে গভর্নমেন্ট জবগুলো রয়েছে তার থেকে যে স্যালারি তার 3 times কি 4 times বেশি স্যালারি হয় এবং আদার দিক থেকেও তাদের মানে ইনকাম রয়েছে বা জিম ট্রেনার তোমরা হতে পারো তারপরে ডিএলএড কোর্স নিয়েও পুরো ডিটেলসে ভিডিও করা আছে ডিএলএড তোমাদের 12 করে পরে তোমরা করতে পারবো যার ফর্ম বেরিয়ে গেছে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট তো কোনো ম্যাচ মানে কোনো একটা অর্গানাইজ বা ইভেন্ট ক্রিয়েট করা তুমি ইভেন্ট ম্যানেজমেন্ট পড়ে কীভাবে ইভেন্ট ক্রিয়েট করতে হবে সেটা জানার কোনো কোম্পানির থ্রুতে তুমি ইভেন্ট তৈরি করতে পারো তো এরপরে রয়েছে স্টক মার্কেটিং নিয়ে একটা ডিটেলসে ভিডিও করে ফেলেছি এবং তোমাদের প্রত্যেকের জন্য স্টক মার্কেটিং যদি কোর্স করতে চাও একটা পেড কোর্স যেটা 4,000 টাকার কোর্স সেটা আমি ফ্রিতে প্রোভাইড করেছি এই তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য সেই কারণে তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে আছে তোমরা যদি স্টক মার্কেটিং নিয়ে এগিয়ে যেতে চাও এবং কোনো কোর্সের সাথেও তোমরা স্টক মার্কেটিং শিখতে চাও কীভাবে ইন ফিউচার আর কারণ এটা ইন ফিউচারে তোমাদের কেরিয়ার অপশন হতে পারে এবং যদি কেরিয়ার অপশন নাও হয় কাও কাজে লাগতে পারে সেই কারণে তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেই ভিডিওটি দেখো তোমাদের পুরোপুরি আইডিয়া হয়ে যাবে তো এখানে তোমাদের ডিগ্রি কোর্স প্রফেশনাল কোর্স এবং ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্বন্ধে তো বললাম এছাড়া আরও একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে জবের কোর্সও তোমরা করতে পারো জব কোর্স মানে কোনো ইনস্টিটিউটে তোমরা ভর্তি হতে পারো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করতে পারো এবং জবের যে এক্সামগুলো বের হয় 12 পরে সেই এক্সামগুলো তোমরা ক্র্যাক করতে পারো তো এখানে তোমাদের এই যে ডিগ্রি কোর্স একটা থাকা কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষ করে জরুরি তো ডিগ্রি কোর্স তোমরা একটা অবশ্যই করো ডিগ্রি কোর্সের সাথে তোমরা প্রফেশনাল কোর্সও করতে পারো অথবা তোমরা ডিগ্রি কোর্সের সাথে ডিপ্লোমা কোর্সও করতে পারো অথবা তোমরা ডিগ্রি কোর্সের সাথে কী হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে পারো তো এই ক্ষেত্রে তোমার চুজ তুমি কী করবে তো আমি এখানে বলতে পারি তোমাদের একটা অপশান এরকমভাবে নেবে যে এরকম না তুমি এখানে বিকম করছো ঠিক আছে এখানে তোমরা এখানে বিকম অনার্স করছো এখানে সিএ করছো সেটা কিন্তু পসিবল না কারণ তুমি বিভ্রান্তে পড়ে যাবে তো এরকম কোন কোর্স নিয়ে করবে করতেই পারো তুমি খুব ব্রিলিয়েন্ট হও তাহলে করতেই পারো কিন্তু আদারওয়াইজ না করাই ভালো বেটার আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি বললাম ডিগ্রি কোর্সের সাথে প্রফেশনাল কোর্স করবো তার মানে যে কোনো কোর্স করতে পারবো তা না ধরো তোমরা বিএইচএম করছো ব্যাচেলার হোটেল ম্যানেজমেন্ট ফিল্ডের সাথে তুমি এখন ধরো সিএ করছো বা সিএস করছো হোটেল ম্যানেজমেন্টের সাথে সিএস বা সিএর কোনো কিন্তু কানেকশান নেই তো এখানে কোনো তোমার এরকম কোর্স করে কোনো মানেই হয় না তো এখানে তোমরা যদি যে ডিগ্রি কোর্সের জন্য প্লেন পাস কমপ্লিট করার সাথে সাথে তোমরা পলিটেকনিক করছো যে এটা পরবর্তীকালে এটার থেকে আমার কেরিয়ার হতে পারে যেটা কাজে লাগতে পারে অথবা তোমরা এখানে ধরো তোমার ব্যাচেলার অফ এডুকেশন করছো এখান থেকে তোমরা ডিএলএড কোর্স করে রাখলে তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে কোন কোর্সের সাথে কোন কোর্স করলে আমার ইন ফিউচার এই কোর্সের ভ্যালুটা আরও বেড়ে যাবে
তো এখানে আমার এক্সপিরিয়েন্সটা আরও বাড়বে। তো সেই কারণে তোমরা যদি ডিগ্রি কোর্সের সাথে প্রফেশনাল কোর্স বা ডিগ্রি কোর্সের সাথে ডিপ্লোমা কোর্স বা প্রফেশনাল কোর্সের সাথে ডিপ্লোমা কোর্স কিন্তু তোমরা করতে পারো। আমি সবাইকে রিকমেন্ড করবো একটা তোমরা ডিগ্রি কোর্স রাখো, আর প্রফেশনাল কোর্স যদি থাকে তাহলে তো ভালোই হয়। তো তোমাদের আশা করি যে টুয়েলভের পরে যে কমার্সের কেরিয়ার অপশান কী কী রয়েছে সেটা নিয়ে পুরো বিস্তারিত ধারণা হয়ে গেছে, এবং কোনো বিষয় পার্টিকুলার বিষয়, কারণ আমি এখানে প্রত্যেকটা ফিল্ড নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটা ফিল্ডের ইনডেপ্থে যাইনি। তো ইনডেপ্থ ভিডিও যেতে পেতে চাইলে কোন বিষয়ে বা কোন কোর্সে তোমরা ইনডেপ্থ ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে তোমরা জানাও। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর পার্সোনালি আমাকে কোনো কোশ্চেন করার থাকে আমাকে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে পার্সোনালি কোশ্চেন করতে পারো। তো তোমাদের সেখানে আমি তোমাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম সলভ করার চেষ্টা করবো।